গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। আমার খুব ঠান্ডা লেগেছে, মানে খুবই, মানে মানে নাক টাক বন্ধ হয়ে আসছে। এর আগের দিন তো হয়েছিল, তখন একটু কমছিল। আবার এই গতকাল সারাদিন ভালোই ছিলাম, দেখি আজকে সকাল, মানে সকাল থেকে দেখি আবার শুরু হচ্ছে। তো যাকগে, ভাবি একটু পরে যে চা খেয়ে একটা ওষুধ খেয়ে নিব। আর দেখো, এই যে চা নিয়ে আসলাম, এই যে, আর এই যে পুলি পিঠা, এটা হচ্ছে কাকি গতকাল করেছিল, দিয়েছে, তাই এই যে একটা খাই। মা দিল, মুখ টুক ধুয়ে এসে আবার এই যে দেখো কম্বলের তলায় এসে বসে পড়েছি। খুব ঠান্ডা লাগছে, এত ঠান্ডা না, নাক একদম বন্ধ হয়ে আসছে। বাইরে রোদ উঠেছে, মানে আমাদের এদিকটা এখনো আসেনি, মানে মানে উঠানটার মধ্যে রোদ এখনো আসেনি। রোদ আসলে রোদে গিয়ে দাঁড়িয়ে থাকবো, মানে খুব ঠান্ডা লাগছে। আজকে কি বার? আজকে হচ্ছে বুধবার, কালকে হচ্ছে বৃহস্পতিবার। কালকে তো বৃহস্পতিবার, কালকে তো যেতে পারবো না, কালকে বৃহস্পতিবার যাওয়া যাবে না। মনে হয় শুক্রবার, আবার 26শে জানুয়ারি। 26শে জানুয়ারির দিনকার গাড়ি ঘোড়া কম চলবে, ওদিন কাউ যেতে পারবো না। যেতে যেতে আমার শনি রোববার, দেরি আছে এখনো, শনি রোববার। দেখতে দেখতে কেটেই যাবে, তাই না বলো? দেখতে দেখতে এই কয়টা দিন কেটে গেল, ওই কয়টা দিনও কেটে যাবে, আর মাঝখানে দুটা দিন। চলো সারাদিন দেখতে থাকো ভিডিওটা, কি কি করি না করি, সঙ্গে থাকো, পাশে থাকো। চলো, চাটাই ঠান্ডা হয়ে গেছে দেখছো কথা বলতে বলতে। পিঠাটা খাই তো কেমন হয়েছে দেখি। ভালোই হয়েছে, চলো। এই যে এখন হচ্ছে রোদ উঠে গেছে মাঠে, ওই যে কাকি নিয়ে যাচ্ছে কম্বল কাকিদের, আর এই যে আমার কম্বল, এই যে যে ও চলো মেলে দিই ফটাফট। তো এই যে জামা কাপড় মেলা হয়ে গেল, কাকি ওদিকে জামা কাপড়গুলো মেলে দিয়েছে আগেই, আর এদিকে হচ্ছে এই যে কম্বল কাকিদের, আর এই যে আমাদের, এই যে তো যাই এবারে বাড়ি। আর ওই জামা কাপড়গুলো ওদের বাড়ির, এই যে এদের বাড়ির জামা কাপড়গুলো। এই যে মা হচ্ছে, এই যে কাকাকে দিয়ে হচ্ছে খাসির মাংস আনিয়েছে, এই যে, আর এদিকে মা কেটে রেখেছে পেঁয়াজ রসুন আদা আর এই যে কাঁচা লঙ্কা, আর এদিকে হচ্ছে মা হচ্ছে সকালের জন্য এই যে বেগুন পুড়াচ্ছে, এই যে আজকে ভাত খাওয়া হবে সকালে আর কি, বেগুন পুড়া ডিমের অমলেট দিয়ে। এখানে হচ্ছে মা জিরা আদা আর লঙ্কা এই বাটা দিয়েছে, আর সাথে এই যে পেঁয়াজ দিয়ে দিল, মাংসটাকে মেখে রেখে দিবে। তো মা এবার মাংসটাকে মেখে রাখছে, মা এই যে মাংসটা মাখা হয়ে গেলেই তারপরে এই যে এখন সকালের খাওয়া দাওয়া করে নিব। তো আমি এই যে বেগুন পোড়াটা মেখে নিচ্ছি পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে, ধনিয়া পাতা ছিল না। এই যে মা মাংস বসিয়ে দিয়েছে, আর এইদিকে এই যে আলু ভেজে রেখেছে, এই যে তো এই যে ভাত নিয়ে বসে পড়েছি, এই যে ভাত ডিমের অমলেট আর এই যে বেগুন পোড়া। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে। মা কি সুন্দর গন্ধ বেরিয়েছে গো, তাহলে এক টুকরো খাও। না কষানি খাবো না, পরে কম কমে যাবে। না কমবে না, কমবে না। সেই গন্ধ বেরিয়েছে,
এই সুন্দর হবে তো খাইতে। তো এই যে দেখো মাংস হয়ে গেছে, এই দেখো অনেকক্ষণ পরেই তোমাদের সাথে কথা বলতে আসলাম। স্নান হয়ে গেছে, স্নান টান করে তারপরে এই যে জামা কাপড় মেলতে আসছি, তারপরে এই যে কম্বলটা ছিল ওটাও নিয়ে যাব, তারপরে আবার দেখো ওই যে সবাই রোদ তাপাচ্ছে, ওই যে ওদের বাড়ির খাওয়া দাওয়া হয়নি এখনও। এখানে যতই দেরিতে মানে স্নান করো, এখন বাজে হচ্ছে 2:30, মানে তাও এই একটা গ্রামের একটা সুবিধা কি, এখানে রোদ টোদ দাও অনেকক্ষণ থাকে, আর টাউনে যেমন আমাদের ওখানে শিলিগুড়িতে যেমন রোদই থাকে না, 2টোর সময় স্নান করলো তারপরে যে একটু রোদে গিয়ে দাঁড়াবো সেটা থাকে না। এখানে এদিকে একটাই সুবিধা, জামা কাপড়ও শুকিয়ে যায় যত দেরিতেই আর কি, জামা কাপড় ধোও সব কিছুই করো, আর লেপ কাঁথা সব কিছু রোদে দেওয়া যায়, অনেকটাই সুবিধা হয়। হ্যাঁ, ডাক্তার এইসব একটু অসুবিধা হয়, কিন্তু এইসবের দিকে মানে একটা খুবই সুবিধা হয়। রোদ, তারপরে এই যে গাছপালা, কত সুন্দর জায়গা একটা। তোমাদের কিছু কিছু জায়গা দেখানো হয়েছে, কিছু কিছু জায়গা আর কি দেখানো হয়নি, এটা একটু অনেকটা ভিতর ভিতরে আছে আর কি, এটা যাওয়া হয়নি। আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি, এই যে আমি একটু ভাবলাম একটু রোদ একটু তাপিয়ে তারপরে যাব, রোদ তাপিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে যাবো। ওদিকে মাও হচ্ছে স্নান করে পূজা দিচ্ছে, পূজা দেওয়া হয়ে গেলেই তারপরে খেয়ে নিব। দেখি আজকে বিকালে কোথায় যাওয়া হয়, এখনও ঠিক হয়নি কিছু। আজকে আমাদের বুধবার দিন, আবার আজকে আমাদের এখানে হাট বসে, দেখি কোথায় যাই। তো চলো এখন একটুখানি রোদ তাপাই, তোমাদের সাথে আবার পরে কথা বলতে আসছি। তো এ দেখো ভাত খেতে বসে পড়েছি, কত কিছু নিয়ে। এটা হচ্ছে মাছের ঝোল, কাকিরা দিয়েছে এই যে মাছের ঝোল, আর ডাল এটাও কাকিদে, এটা আলুর তরকারি এটাও কাকিরা করেছে, আর এটা হচ্ছে মাংস শুধু আমাদের, আর এটা হচ্ছে বুনো যে শশা কেটেছিল সেটা দিয়েছে। তো চলো ফটাফট খাওয়া দাওয়াটা করে নিই, আর লোক সামলাতে পারছি না। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে দেখো এই যে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এই যে কুকুরটা দেখো আগুন তাপাচ্ছে, একটুখানি আগুন ছিল যে একটুখানি আমি খোঁচাই দিলাম জায়গাটা, আর দেখো একদম বসে বসে আগুন তাপাচ্ছে, এই দেখো এই যে ও মানে আগুন মানে যেখানে থাকবে ওই যে উনানের ভিতরে মুখ ঢুকা দেয়, এই দেখো ওই যে বসলো আবার ভালো করে, ওর মানে খুব ঠান্ডা, এইভাবে আগুন তাপায়, আগুন যেখানেই ধরানো হয় সেখানে ও দৌড়াতে দৌড়াতে গিয়ে মানে দাঁড়িয়ে থাকে। কি সুন্দর লাগছে দেখো, আমি একটু এখন আগুন দাবাবো, খুব ঠান্ডা লাগছে। তুমি কি করতেছ, তুমি কি করতেছ, তুমি আগুন দাপাচ্ছ, হে তুমি আগুন দাপাচ্ছ, ও তাপাও তাপাও ভালো করে তাপাও, কিন্তু এদিকে চলে আসো না, কিন্তু আর আগাবা না, আ ভালো করে তাপাও, হ্যাঁ 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 ভালো করে তাপাও। তো এই যে মাঠে আসলাম একটু এই যে জামা কাপড়গুলো তুলতে, এই যে এগুলো নিয়ে যাব, আর এই যে কাকি হচ্ছে আমাকে এই যে কমলা লেবু দিল, এটা এখন বসে বসে খাবো, রোদ নেই রোদ চলে গেছে, তো বসে বসে এই যে খাবো এখন। তো কাকি এই যে জামা কাপড়গুলো তুলে নিচ্ছে সব, এই যে হয়ে গেছে আমাদের কমলা খাওয়া, এই যে এখন বাড়ি যাব। তো একটুখানি শুয়েছিলাম, শোয়ার থেকে উঠে এই যে এখন একটু মার সাথে মা বোনু এদের সাথে একটু বাজার যাবো, মানে লাটাগুড়ি বাজারে, তো ওখানে নাকি একটু সন্ধ্যার পরে একটু কম দামে আর কি সবজি পাওয়া যায়, মানে দূর দূর থেকে আসে, তো এই ময়নাগুড়ি বোলবাড়ি এদিক থেকে আসে, তো ওখান থেকে আনতে যাব সবজিগুলো। তো যাই এখন, চলো যাই। Thank you.
তো বাজার থেকে চলে আসলাম, এসে তারপরে মা একটু চা করলো, চা খেলাম, চাটা খেয়ে এই যে বসলাম এখন একটু। তো এদিকে মা টুকটাক বাজার করলো, আর হচ্ছে আমাদের একটা কুকুর একটু অসুস্থ হয়েছে, সেটার জন্য একটা বুনো হচ্ছে ওষুধ আনলো, তারপরে ওই ঠাকুমার জন্য একটা জুতা কিনা হলো, ঠাকুমা মানে এমনি সব সময় ঘরে পড়ার আর কি, এগুলো কিনে টিনে দেরি হয়ে গেল। তারপরে ওই বুনুকে বললাম কিছু খাবি নাকি, ও বললো না কিছু খাবো না, যেহেতু আজকে আমি ভাবলাম না আজকে যেহেতু মাংস খাওয়া হয়েছে আর ইচ্ছাও করছে না কিছু খেতে, থাক ওর জন্য আর কিছু খেলো না, ও খেলো না, বললো অন্য দিন খাবো, বললাম ঠিক আছে। আর হচ্ছে এখানে এত নেটের সমস্যা, মানে কি বলবো, মানে গতকালের ভিডিওতে মানে ভিডিওর কতগুলো কমেন্টের উত্তর এখনও দেওয়াই হয়নি। তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না, আমি আস্তে আস্তে যখনই নেট মানে হবে আর কি, মানে আপডাউন করছে নেটটা, একবার আসছে আবার চলে যাচ্ছে, আমি সেই উত্তর দেওয়ার জন্য তখন আমি এই যে বাইরে গিয়ে বসে আছি যে কখন দিতে পারবো, মানে একটা যদি কমেন্টের উত্তর দিতে পারি তারপরে আবার কিছুক্ষণ আমার নেট থাকছে না, কেন জানি না। আমার বোনও বলছে যে হ্যাঁ দুই তিন দিন থেকেই নাকি এরকম সমস্যা দেখা যাচ্ছে, নেটের খুব সমস্যা। তো তোমরা হচ্ছে কেউ কিছু মনে করো না, কমেন্টের উত্তর আমি যে কটা আছে আস্তে আস্তে আমি দিয়ে দিব, আর যদি দেরি হয় কিন্তু তোমরা কিন্তু খারাপ কিছু মনে করো না। এখন এই ঠাকুমা ঘরে শুয়ে আছে, মানে ঠান্ডার জন্য মানে টিভি বন্ধ করে শুয়ে আছে, আর মা হচ্ছে যে চা খাচ্ছে, আমি তো চা খেলাম, চাটা খেয়ে যে ঘরে আসলাম, এখন একটুখানি বসি, মাও আসবে, সবার দিকে কাকিও আছে, সবার সাথে একটু গল্প টল্প করি। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলতে আসছি। ঠাকুমা ঘুমাচ্ছ নাকি? টিভি বন্ধ, ঠান্ডা লাগতেছে? না আমি দেখবো না, দেখো না আমি দেখবো না, দেখো শুয়ে থাকো, এখন তো 8:30। ঠিক আছে শুয়ে থাকো, 9:30 সিরিয়াল দেখবা, ঠিক আছে দেখো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এই যে ঘরে আসলাম, মা এখনও আসেনি, মা বাসন মাজছে, মাকে বললাম রাতে করে বাসন মাজতে হবে না, মা বলছে আমি রাতে করে মেজে রাখি। হ্যাঁ আমি বলছি কি এত ঠান্ডা, ঠান্ডার মধ্যে মাজতে হবে না, সকালবেলা মেজো, তখন বলছে যে না সকালবেলা মাজতে, সকালবেলা অন্যান্য কাজ থাকে ওর জন্য সকালবেলা মাজবো না, আমি এখনই মেজে রেখে, আমি ঠিক আছে তোমার যেটা ইচ্ছা। তো এদিকে আবার মা আবার আমার জন্য মাংস একটুখানি রেখে দিয়েছে, সকালবেলা হয়ে যাবে, মাংসটা সত্যি খুবই ভালো হয়েছিল, একটুখানি আছে ওটা সকালে হয়ে যাবে। এখন এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এই যে শুবো। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে, আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে, আর যারা যারা এখনও এই চ্যানেলে সাবস্ক্রাইব করো নাই তারা জলদি জলদি করে দিও, আর লাইক ও শেয়ার করে দিও। টাটা, গুড নাইট।